জাস্টিস ফর আর্টিকর, জাস্টিস ফর আর্টিকর, জাস্টিস ফর আর্টিকর, দল মত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষদের আমরা এই মহা মিছিলের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আমরা সবাই মিলে কালকে নবান্নে উপস্থিত হব এবং আমরা বিচারের জন্য সোচ্চার হব এবং যতক্ষণ না বিচার হবে এর শেষ দিকে আমরা ছাড়ব। বক্তব্য একটাই, আজকের মিছিল করিনি আমরা, আমরা মিছিল শুরু করেছি সেই 10 তারিখ থেকে আর আজ পর্যন্ত চলছে এবং টিল দ্য এন্ড চলবে। এই মিছিল থেকে আমাদের একটাই দাবি, আমাদের মায়েদের সুরক্ষা দিতে হবে, বোনকে সুরক্ষা দিতে হবে। আশ্চর্যের সঙ্গে জানাচ্ছি, খুব হতাশ হচ্ছি, এরকম ঘটনা কিন্তু ওই অভয়ার ঘটনার পর, তিলোত্তমা বা কাদম্বিনী ঘটনার পরে আরও দুখানা ঘটনা ঘটেছে, এর কোনো বিচার আমরা পাচ্ছি না। একজন ডাক্তারি স্টুডেন্ট, পিজি ক্যাটাগরি দ্বিতীয় বর্ষের আগামী দিনের ভবিষ্যৎ, তাকে সেমিনার হলে একদল ধর্ষক মিলে তাকে হত্যা করলো, আর তার বিচার যাতে না পায় তাকে জোর করে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো। এ মেয়ে তো আমাদেরই মেয়ে, এ বোন তো আমাদেরই বোন, এই মায়েদের প্রতি যদি অবিচার হয়, মমতা ব্যানার্জি মাননীয়া, উনি আমাদের মুখ্যমন্ত্রী, উনি আমাদের মা দিদি, কিন্তু এই এই ঘটনা যদি ওনার বাড়িতে হয় তাহলে তার কি কোনো বিচার হবে না? আমরা সবাই যাব, দলমত নির্বিশেষে যাব, আমার মায়েরা যাবে, আমার বোনেরা যাবে এবং সর্বস্তরের মানুষরা আমরা জাতীয় পতাকা নিয়ে কোনো রকম দলের রং না গায়ে লাগিয়ে আমরা ওখানে উপস্থিত হব। Justice for Artigo! Artigo! Artigo!
রাজ্যিকর, জাস্টিস ফর রাজ্যিকর, জাস্টিস ফর রাজ্যিকর, জাস্টিস ফর রাজ্যিকর, বন্দে মাতরম, বিচার কমল, আই ওয়াট জাস্টিস ফর রাজ্যিকর, বন্দে মাতরম, বিচার কমল দিতে হবে, বিচার কমল দিতে হবে, দিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।